হ্যালো এভরিওয়ান, তো আজ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 100 ইন্ডিয়ান ইকোনমির থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর WBCS মেন্স এক্সামিনেশন। তো দেখো, মেন্সের যারা এবছর দিচ্ছ তাদের জন্য তো এটা সুপার ইম্পর্টেন্ট ভিডিও, এবং যারা 20 সালে দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট। যারা 20 সালে দিচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কি, এই টপিকগুলো তোমরা খাতা এবং পেনে তুমি লিখে নাও, এবং উইকলি বেসিসে যেমন আজকে ট্যাক্স স্ট্রাকচারটা ধরবে, পরের দিন এগ্রিকালচার। আমি কিন্তু সব তোমাদেরকে একদম পুরো সিলেবাসটাকে ভেঙে দিয়েছি, 100টা টপিকে ভাঙা রয়েছে। এই 100টা টপিক যদি মোটামুটি করে যেতে পারো, 60 থেকে 65 মার্ক্স কিন্তু তোমার কিন্তু আসবে। কেন, এর বাইরে কিন্তু কোশ্চেন কিন্তু লাস্ট 5 বছর আসেনি, 2018 থেকে 2014 পর্যন্ত যতগুলো কোশ্চেন আমরা এখানে রেখেছি, যে যে টপিকগুলো রেখেছি 2014 থেকে 2018, মানে লাস্ট 5 বছরে কিন্তু এইগুলো থেকে টপিক ছাড়া কিন্তু কোশ্চেন আসেনি, এবং এই টপিকগুলোর ওপরই কোশ্চেন এসছে। কেন, এর বাইরে কিন্তু সিলেবাস নেই। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে যারা এবছর মেন দিতে যাচ্ছ তারা কিন্তু এই ভিডিওটার মধ্যে যতগুলো টপিক বলেছি সব টপিক যেন একবার করে চোখ বুলানো থাকে, এবং কিছু কিছু স্পেসিফিক টপিক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, সেগুলো তোমরা ভালো করে রিভিশন করবে। সে তোমরা রমেশ সিং থেকে করতে পারো, সঞ্জীব বর্মা থেকে করতে পারো, ইন্টারনেট ইউজ করে করতে পারো, যেখান থেকে খুশি, বা তোমার নিজস্ব নোট থেকে করতে পারো। তুমি যে যে সোর্স ইউজ করে তুমি পড়াশোনা করছো সেই সোর্স থেকে কিন্তু তোমরা কিন্তু এই এক্সামিনেশনের আগে কিন্তু এই টপিকগুলো দেখে যাবে। আমরা বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল সব চ্যাপ্টারে কিন্তু আমরা এরকম টপিক নিয়ে আসব। তো চলো শুরু করা যাক, ভিডিও কিন্তু একটু লেন্দি হবে, তো তোমরা ধৈর্য লাগিয়ে কিন্তু দেখবে। প্রথম কী বলেছে, ইন্ডিয়ান ট্যাক্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা তোমাকে জানতে হবে। দেখো, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট দুটোই দেখবে। ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে যেহেতু আমাদের জিএসটি ঢুকে গেছে, জিএসটির আন্ডারে কোন কোন ট্যাক্সগুলো ঢুকেছে সেগুলোকে ভালো করে করবে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স করবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা কিন্তু পড়তে হবে, ভালো করে পড়বে। সার্ভিস ট্যাক্স পড়বে, এক্সাইজ ডিউটি পড়বে, এবং ট্যাক্সের যে এক্সপেন্ডিচার এবং রেভিনিউ কোথা থেকে হচ্ছে সেটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। তো এই ট্যাক্স যে স্ট্রাকচারটা রয়েছে ইন্ডিয়াতে, এই ট্যাক্স স্ট্রাকচারটা একটু ভালো করে কিন্তু করবে। এখান থেকে কিন্তু কোশ্চেন 2 থেকে 5টা কোশ্চেন কিন্তু এখানে তুমি দেখতেই পাবে। ঠিক আছে, নেক্সট চলো, ইনফ্লুয়েশন কিন্তু কোশ্চেন আসবেই। ইনফ্লুয়েশন থেকে কোশ্চেন কীরকম আসবে, যে ন্যাশনাল ইনকামের সঙ্গে ইনফ্লুয়েশনের যে রিলেটটা সেরকম করে একটা কোশ্চেন আসতে পারে। আর একটা যে টাইপস অফ ইনফ্লুয়েশন, কী কী টাইপসে হয়, ইনফ্লুয়েশন যদি হয় কাদের লাভ হয় কাদের লস হয়, যদি ডিফ্লুয়েশন হয় কাদের লাভ হয় কাদের লস হয়, তো তোমার এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকা চাই। ইনফ্লুয়েশনের এফেক্ট কী কী পড়তে পারে আমাদের সাধারণ জনজীবনে, কী করতে পারে ইকোনমিতে, কীরকম কী করতে পারে, ভেরিয়াস যে টার্মিনোলজিগুলো রয়েছে ইনফ্লুয়েশনের, তুমি রমেশ সিংয়ের বইটা খোলো, ইনফ্লুয়েশন যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে কিন্তু সুন্দর ভাষায় লেখা রয়েছে। একটু ভাষাটা টাফ আছে, যদি বুঝতে না পারো নেটে সার্চ করো ইনফ্লুয়েশন বলে, হোয়াট ইজ ইনফ্লুয়েশন, টাইপস অফ ইনফ্লুয়েশন, এরকম আমাদের যেরকম টপিকগুলো দেওয়া রয়েছে। তো হোয়াট ইজ ইনফ্লুয়েশন, টাইপস অফ ইনফ্লুয়েশন, ইনফ্লুয়েশন হলে পরে কী কারণ, কজ এফেক্ট কী কী আছে, সব কিন্তু তুমি উইকিপিডিয়া থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, ইনফ্লুয়েশনের পর চলে আসে এখানে প্ল্যানিং, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা কিন্তু একটা খুব দারুণ চ্যাপ্টার, প্ল্যানিং থেকে কিন্তু প্রত্যেক বছর আমরা দেখছি 18 থেকে 12 কোশ্চেন কিন্তু আসছে, মানে 10-12টা তুমি কোশ্চেন ধরে নিতেই পারো প্ল্যানিং থেকে আসবেই। প্ল্যানিং থেকে কিন্তু যে কোশ্চেনগুলো ডাইরেক্ট কোশ্চেন, যে অমুক 5th ইয়ার প্ল্যানে কী হয়েছিল সেরকম ধরনের কোশ্চেন কিন্তু যদি নাও আসে, তাহলে তোমাদের কোশ্চেন কীরকম আসবে, যে একটা যোজনা দিয়ে দিলো বা একটা স্কিম দিয়ে দিলো, বললো ওইটা কোন প্ল্যানিংয়ে হয়েছিল, বা ডাইরেক্ট ওই স্কিমটা তুলেই তোমাকে দিয়ে দেবে, কিন্তু দেখতে হবে যে ওই স্কিমটা কিন্তু তুমি ওই প্ল্যানিংয়ে আন্ডারেই করেছিলো। সুতরাং প্ল্যানিং, মিক্সড ইকোনমি যেটা রয়েছে, প্ল্যান্ড এবং মিক্সড ইকোনমি যেটা রয়েছে সেটা করবে, টাইপস অফ প্ল্যানিং করবে, মেন অবজেক্টিভ কী ছিল প্ল্যানিংয়ের, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলটা করবে। এরপর তোমরা চলে আসো এখানে ইকোনমিক রিফর্মসটা পড়বে, ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়াতে পড়বে। ঠিক আছে, প্ল্যানিংটা টোটালটা ফুল পড়বে, কোন কোন মডেলে কোন কোন ইয়ে ছিল, প্ল্যানিং কমিশনের সাথে সাথে রিলেট করে তুমি ফিনান্স কমিশনটা পড়ে নেবে, দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট তুমি চলে আসো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনটেকে রিলেট করে করে পড়বে। এবং তোমাদেরকে আর একটা জিনিস বলি, এই যে টপিকগুলো বলছি এর মধ্যে যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো টপিকের যদি ভিডিও দরকার হয় আমাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি ওই টপিকের ওপর মেজরিটি অফ কমেন্ট যদি খুব বেশি পাই, যেমন ধরো কেউ যদি বলো যে প্ল্যানিংয়ের ওপর ভিডিও অলরেডি আমাদের প্রোভাইড করা আছে, এরপর যদি বলো ফিনান্স কমিশনের ওপর একটা ভিডিও দিতে হবে, বা ইকোনমিক রিফর্মসের ওপর একটা ভিডিও দিতে হবে, বা লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এটার ওপর একটা ভিডিও দিতে হবে, এই কনসেপ্টটা বুঝতে পারছি না, বা ইনফ্লুয়েশনের কনসেপ্টটা বোঝানো যাচ্ছে না, কনসেপ্ট ওয়াইজ যদি কোনো ভিডিও দরকার হয়, সব ভিডিও যদি আমি নাও দিতে পারি তোমাদের কমেন্ট অনুযায়ী, কিন্তু আমি মেন্সে এখন আমাদের 60 দিন মতো টাইম রয়েছে, আমি কিন্তু অনেকগুলো প্রোভাইড করে দেবো যেগুলো কিন্তু তোমাদের লাভ হবে। ঠিক আছে, এরপর চলে আসো পাবলিক ফিনান্স। পাবলিক ফিনান্স এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই, যেমন এখানে বাজেট রয়েছে, ফিজিক্যাল পলিসি রয়েছে, এবং এই ফিজিক্যাল পলিসি এবং তোমাদের ফিজিক্যাল পলিসি এবং যে মনিটারি পলিসি রয়েছে এখান থেকে কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রচুর কোশ্চেন, তোমার কিন্তু যদি দেখো 12 থেকে 15 থেকে 20টা কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাই।
ঠিক আছে। বাজেট, বাজেটের যে এক্সপেন্ডিচার এবং রেভিনিউ দুটোকে পাশাপাশি রেখে কিন্তু তোমরা পড়বে এবং ডেফিসিটগুলো অবশ্যই দেখে যাবে। নেক্সট তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে যে স্টেট লেভেল ফিনান্সগুলো রয়েছে, যেমন স্টেট কোঅপারেটিভ যেগুলো রয়েছে সেগুলো স্টেট লেভেলে যা যা ফিনান্সের যেগুলো টার্মগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং সাবসিডিসগুলো, গভর্নমেন্ট সাবসিডিসগুলো দেখে যাবে একবার করে। এরপর যেটা দেখতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি যে সিস্টেমটা রয়েছে, মনিটারি ফান্ড রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, WTO খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর কোশ্চেন আসে। WTO এবং ইন্ডিয়ার যে রিলেশনটা সেটা, WTO যে প্রিভিয়াস ইয়েগুলো রয়েছে সব কিন্তু তোমার, UNDP সব কিন্তু ট্রেড রিলেটেড যেগুলো রয়েছে ইন্টারন্যাশনালে সেগুলো তোমরা কিন্তু করবে। আমাদের যে একটা NCQ সিরিজ চলছিল সেটা আমি তোমাদেরকে নেক্সট দু একদিনের মধ্যে নিয়ে আসবো, যেখানে আমি ওয়ার্ল্ড ইকোনমিক কিছু কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করবো, যেগুলো থেকে কিন্তু তোমরা পড়বে এবং ইকোনমিক যে ইন্ডেক্সগুলো সেগুলো ভালো করে একবার দেখে নেবে, ঠিক আছে। এরপর চলে আসে এখানে কারেন্সি। কারেন্সি থেকে কোয়েশ্চেন প্রত্যেক বছর তোমরা যদি মেন্সের কোয়েশ্চেন দেখো, ফরেন কারেন্সি এবং ফরেন কারেন্সি যে এক্সচেঞ্জ হচ্ছে এবং ফ্লোটিং হচ্ছে সেখান থেকে কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর কিন্তু রয়েছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘেঁটে দেখো প্রত্যেক বছর কিন্তু কোয়েশ্চেন ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এবছরও কোয়েশ্চেন ওখান থেকে কিন্তু আসবে, ট্রেড ব্যালেন্স থেকে কোয়েশ্চেন আসবে। এরপর কোয়েশ্চেন আসবে কি কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট, এইগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন খুব ভালো আসে, ঠিক আছে। এটাও কিন্তু তোমরা ভালো করে যাবে। নেক্সট চলে আসে এখানে ইন্ডাস্ট্রিয়াল যে পলিসিগুলো, এখান থেকে কিন্তু প্রতি বছর কোয়েশ্চেন আসছে ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি 1948, 1956, 1969, 1980, 1980 থেকে 1986 রয়েছে এবং 2000 একটা রয়েছে। তো এগুলো এবং নিউ যে ম্যানুফ্যাকচারিং পলিসি রয়েছে সেইটা তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। ন্যাশনাল পলিসি অন ইলেকট্রনিক্স এটা যদিও অতটা না দেখার দরকার নেই। তো ইনফ্রা এবং ফিনান্স কোম্পানিটাও দেখে যাবে। ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো মেনলি কিন্তু খুব ভালো করে দেখবে এবং ডিসইনভেস্টমেন্টটাও তোমরা দেখতে পারো, ওই ওটাও কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু পলিসিগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এরপর চলে আসে ইন্ডিয়ান মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, দুটোই কিন্তু বিরাট সুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং মনিটারি পলিসি টুল, মনিটারি পলিসি এবং তার টুলসগুলো বলতে কি, মনিটারি পলিসির ক্ষেত্রে দেখো যেমন CRR, SLR, ব্যাংক যে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট এগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে। মিউচুয়াল ফান্ডগুলো দেখতে হবে, ব্যাঙ্কিং এবং নন ব্যাঙ্কিং যে নন ব্যাঙ্কিং ইনস্টিটিউশনগুলো সেগুলো দেখবে। NBFC তো আছেই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন তুমি 10টা কোয়েশ্চেন ধরে নিতে পারো, 8 থেকে 10টা কোয়েশ্চেন। MSF, বেস রেট, ন্যাশনাল এবং ডেভেলপমেন্ট যে ব্যাঙ্কিংগুলো রয়েছে, ফিনান্স সেক্টর রিফর্মস এবং ব্যাঙ্কিং সেক্টর রিফর্মস ইন্ডিয়াতে এবং ফিনান্সিয়াল সেক্টর যে রিফর্মসগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে দেখবে। এখানে যতগুলো চ্যাপ্টার রয়েছে এই যে টপিকগুলো এখান থেকে তুমি 30টা কোয়েশ্চেন আশা করতে পারো। এই যে টপিকগুলো রয়েছে এই 10-12টা টপিকের মধ্যে তুমি 20 থেকে 30টা কোশ্চেন এবছর মেন্স রিটেন ওয়ার্ড নিয়ে নাও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছেই আসছে। সো এখানটা কিন্তু কোনোরকমভাবে কিন্তু নেগলেক্ট করা যাবে না, এটা কিন্তু বেস, একদম তোমাদের ইকোনমির কিন্তু বেস, তোমার নাম্বার MCQ পেপারে নাম্বার তোলার জন্য কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর চলে আসে এখানে, এখানেও খুব ইম্পর্টেন্ট রয়েছে। এখানে যেমন তোমাদের কি রয়েছে যে ইকোনমি যে সেক্টরগুলো এটা খুব ইম্পর্টেন্ট, স্টক এক্সচেঞ্জগুলো যেগুলো রয়েছে সেগুলো, যেমন একটা কোশ্চেন এসেছিল 2014 দালাল স্ট্রিট কোথায় অবস্থিত, দালাল স্ট্রিট মানে আমরা শেয়ার মার্কেট সম্বন্ধে বলতে চাইছি, তো ওটা আমরা জানি মুম্বাই অবস্থিত। সেবি কি কাজ রয়েছে সব কিন্তু স্টক মার্কেট সম্বন্ধে কিন্তু একটু সম্যক ধারণা রেখে যাবে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি থেকে যেমন এলআইসি তার সাথে সাথে যে ইন্স্যুরেন্সগুলো রয়েছে, জেনারেল ইন্স্যুরেন্স যে আমাদের রয়েছে সরকারি বেসরকারি, তার যে ট্রেড কখন কী গঠন হচ্ছে সেগুলো একটু দেখলে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট যে ব্যাংক রয়েছে সেটা একটু ভালো করে দেখে গেলে, ঠিক আছে। এই যে টপিকগুলো রয়েছে এগুলোও খুব ইম্পর্টেন্ট রয়েছে, তো তোমরা একটুখানি ভালো করে দেখে যাবে। কী কী টপিক দেখবে এখানে, এখানে মেনলি যেটা দেখবে সেক্টর দেখবে, প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টর যেটা রয়েছে, যে স্টক এক্সচেঞ্জ রয়েছে সেবি রয়েছে, ইম্পর্টেন্ট স্টক মার্কেট যেগুলো রয়েছে, ইন্স্যুরেন্স থেকে কোয়েশ্চেন কিন্তু ফার্স্ট দিয়ে ফার্স্ট বা এখান থেকেও তোমরা কিন্তু কোয়েশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এরপর যেটা নেক্সট রয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার থেকে তুমি 12 থেকে 15টা কোয়েশ্চেন আশা করতে পারো। ব্যাঙ্কিং, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, বাজেট, যে পাবলিক ফিনান্সের চ্যাপ্টারটা বললাম, পাবলিক ফিনান্স, ট্যাক্সেশন রয়েছে এবং তোমাদের কারেন্ট ইস্যু, এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এগ্রিকালচার। এগ্রিকালচারের ক্ষেত্রে রোল অফ FCI এবং যে স্টেট এজেন্সিসগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে লিঙ্ক ওয়াইজ পড়ে যাবে। এরপর যে এগ্রিকালচার ক্রেডিটগুলো কে দেয়, যেমন এগ্রিকালচার ক্রেডিটের ক্ষেত্রে যেমন আমাদের NABARD রয়েছে, NABARD-এর ক্ষেত্রে কি, NABARD কখন গঠন হচ্ছে, কোন কমিটির আন্ডারে NABARD গঠন হচ্ছে, কোন বছর গঠন করা হয়েছে, NABARD-এর কি ফাংশন রয়েছে দেখে গেলে একবার ভালো করে। ইরিগেশনের প্রজেক্টগুলো একটু ভালো করে দেখে গেলে, কোন স্টেটে কী প্রজেক্ট চলছে এখন, ওকে। এরপর যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং মাইক্রো ম্যানেজমেন্ট এবং এগ্রিকালচার, কী বলতে চাইছে মানে কৃষি রিলেটেড যা যা ইম্পর্টেন্ট স্কিম, যোজনা,
যে ন্যাশনাল যে পলিসি যেগুলো নেওয়া হয়েছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেমন ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখন রিসেন্ট যে স্কিমগুলো রয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেমন স্কিমগুলো রয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমাকে ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, এখান থেকে তুমি কিন্তু ভালো কোশ্চেন কিন্তু পাবে। WTO এবং ইন্ডিয়ান এগ্রিকালচারের সঙ্গে রিলেট করে তুমি কিছু একটা কোশ্চেন এখান থেকে আশা করতেই পারো। মেন্সের যেহেতু টপিক রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, এরপর চলে আসো যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্মের ক্ষেত্রে কি, ল্যান্ড রিফর্মসের ক্ষেত্রে এটা কিন্তু এগ্রিকালচারের পার্টের মধ্যে পড়ছে, এবং ল্যান্ড রিফর্মটা ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন দেখবে তেমনি দেখবে তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলে কি যেমন অপারেশন বর্গা, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল ল্যান্ড রিফর্ম চ্যাপ্টার থেকে। তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা কবে হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রিফর্ম যে পলিসিগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিলে ওগুলো। এবারে ওয়েস্ট বেঙ্গলের এই টপিকটা কোথায় পাবো, ওয়েস্ট বেঙ্গল ইকোনমির টপিক যদি এটা তোমাদের করতে হয়, এটা এই টপিকটা তুমি নীতিন সিংহানিয়ার বইটা যদি তোমাদের কারোর কাছে থাকে ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ওখানে কিন্তু খুব ভালোভাবে ল্যান্ড রিফর্ম ইয়েটা দেওয়া রয়েছে নীতিন সিংহানিয়ার বইটায়, ওই বইটা ওয়েস্ট বেঙ্গলের পার্টটাতে রয়েছে। আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যে কোনো বই থেকেও তুমি পেয়ে যেতে পারো। তো নীতিনের বইটা খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এরপর দেখো গ্রিন রেভলিউশনটা ভালো করে দেখতে হবে, MSP কে ধার্য করছে, বর্তমানে MSP কী কী রেট রয়েছে সেটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, ফ্রুড গ্রেনসের ওপর ইকোনমিক কস্ট কী কী রয়েছে সেটা দেখবে, এবং ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল, এগ্রিকালচার মার্কেটিং, এই তিনটা অত ইম্পর্টেন্ট না। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা, এখানে যতগুলো টপিক বলবো সুপার ইম্পর্টেন্ট টপিক, এখানে কিন্তু তোমাকে করে যেতেই হবে। দেখো কী কী বলেছে, ইকোনমিক কমিটি এবং কমিশন, ইকোনমিক্সের ক্ষেত্রে যে টাইম টু টাইম যে রিফর্মসগুলো নেওয়া হয়েছিলো সেখানে অনেক কমিটি কমিশন গঠন করা হয়েছে। যতগুলো কমিটি আজ পর্যন্ত গঠন হয়েছে বা কমিশন গঠন করা হয়েছে সবগুলো কিন্তু তোমাকে ভালো করে দেখে যেতে হবে। নেক্সট GDP, GNP, NNP, NDP যেগুলো রয়েছে GDP ক্ষেত্রে, ন্যাশনাল ইনকাম, HDI মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভালো করে দেখবে। ডিফারেন্ট যে বেস ইয়ারগুলো রয়েছে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আছে, যেমন ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে বেস ইয়ার কোনটা ধরা হয়, WPI, CPI ক্ষেত্রে সব যে একটা বেস ইয়ার ধরা হয় সেটা কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। কারেন্ট যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট যেটা ডাটা রয়েছে সেটা তোমরা দেখবে, এটা ইকোনমিক সার্ভেটাতে তুমি পেয়ে যাবে। ইকোনমিক সার্ভে যদিও এবছর তোমাদের পাবলিশ করা হয়নি ইলেকশনের জন্য, তো প্রিভিয়াস ইয়ারে 2018 সালের ইকোনমিক সার্ভেটা তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। ওখানে কিন্তু তোমার FDI, PPP এবং তোমাদের WPI, ন্যাশনাল ইনকাম, এক্সপোর্ট, ইম্পোর্ট সবের লিস্ট কিন্তু তোমাকে কিন্তু ওখানে ভালোভাবে দেওয়া রয়েছে ইকোনমিক সার্ভেতে। তো ওই সার্ভেটা তোমরা ভালো করে দেখবে। এরপর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, PPP, ওয়েজেস পলিসিস, NSSO, প্রপার্টি এবং আনএমপ্লয়মেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই চার পাঁচটার মধ্যে কোশ্চেন কিন্তু সবগুলো থেকে কোশ্চেন কিন্তু আসবে ঘুরি ফিরে। তুমি দেখবে প্রপার্টি থেকে কোশ্চেন আসবে, এখানে FDI থেকে কোশ্চেন আসবে, RBI যে কারেন্ট রেটটা কী রয়েছে। RBI ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে যাওয়ার পর তুমি বাঁ দিকে, এখানে নিচে এই দিকে বাঁ দিকে এরকম জায়গায় তুমি দেখতে পাবে যে কারেন্ট রেট কী কী রয়েছে। একদম অথেন্টিক ডেটা রয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যাবে, যাওয়ার পর তুমি এখানে বাঁ দিকে দেখতে পাবে, এরকম বাঁ দিকে তুমি দেখতে পাবে যে রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট, এখন রিসেন্ট যে রেটগুলো রয়েছে MSF, যেগুলো যা যা সব কিন্তু রেট কিন্তু পরপর পরপর দেওয়া রয়েছে। একবার করে তুমি খাতায় নোট ডাউন করে নিলে ওটাই কিন্তু আমাদের রিসেন্ট ডেটা। ঠিক আছে, এরপর চলে আসো সেক্টর অফ ইকোনমি। আগেই বলে দিলাম যে প্রাইমারি, সেকেন্ডারি, সার্ভিস সেক্টর সবগুলো ভালো করে দেখতে হবে। এরপর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে সেক্টর ওয়াইজে GDP শেয়ার রয়েছে, যেমন এগ্রিকালচারের শেয়ার কতটা রয়েছে GDP, সার্ভিস সেক্টরে কত শেয়ার রয়েছে এটা কিন্তু তোমাকে দেখতে হবে। এরপর যে রয়েছে এক্সচেঞ্জ রেট, থেকে আমি আগেই বলে দিয়েছি রিয়েল নমিনাল যে ফরেন এক্সচেঞ্জ রেটগুলো ছিল সেখান থেকে তুমি কোশ্চেন কিন্তু দেখতেই পাবে। এরপর চলে আসো তুমি যে হায়েস্ট FDI যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা কারেন্ট ডেটা, কারেন্টলি কোন দেশ আমাদের দেশে ইন্ডিয়াতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা সব থেকে হায়েস্ট রয়েছে। ঠিক আছে, এরপর ফরেন ম্যানেজমেন্ট যে অ্যাক্ট রয়েছে সেটা সম্বন্ধে একটু করবে, মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স দেখবে, সেন্সাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে, সেন্সাস যেরকম জিওগ্রাফির ক্ষেত্রে ইম্পর্টেন্ট এখানেও ইম্পর্টেন্ট। এখানে কীরকম HDI র্যাঙ্কগুলো ভালো করে দেখে যাবে, হিউম্যান যে লাইফ এক্সপেক্টেন্সি যেগুলো রয়েছে সেগুলো HDI যেটা রয়েছে, লিটারেসি রেটগুলো খুব ভালো করে দেখে যেতে হবে তোমাদের কিন্তু HDI ক্ষেত্রে। ন্যাশনাল ইকোনমিক ইনকামের ক্ষেত্রেও কিন্তু সেন্সাসের যে ইকোনমিক ডেটাগুলো আছে সেগুলো ভালো করে দেখবে। স্কিমস অ্যান্ড যোজনার ক্ষেত্রে যেটা রয়েছে ডিউরিং ফিফথ ইয়ার প্ল্যান এবং লাস্ট ওয়ান থেকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স, মিনস হচ্ছে যতগুলো স্কিমস এবং তোমাদের যোজনা রয়েছে যে যত ডিউরিং ফাইভ ইয়ার প্ল্যান যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেই টাইমের মধ্যে এক জায়গায় শর্টলিস্টেড করো সবগুলোকে তুমি, যেমন 20-point প্রোগ্রাম, এটা তোমাদেরকে আমি আগেও মেনশন করেছি এবং প্রিভিয়াস ইয়ারে এটা বহুবার এসে গেছে। তো ওরকম করে তুমি একদম লিস্ট ডাউন করো ফিফথ ইয়ার প্ল্যানিংয়ের আন্ডারে কোন কোন যোজনা এবং স্কিম হয়েছিল,
এবং লাস্ট এক থেকে দেড় বছরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইকোনমি রিলেটেড, কৃষি রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড যা যা তোমাদের স্কিম রয়েছে সব কিন্তু তোমরা একটা জায়গায় লিস্ট ডাউন করে সেরকমভাবে কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগের বর্তমান কে চেয়ারম্যান রয়েছে, নীতি আয়োগ কবে গঠন করা হয়েছে এটা তো একদম পুরো পড়তেই হবে, কিছু করার নেই। ন্যাশনাল ইনকামের যে কারেন্ট প্রাইসেসগুলো রয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারেন্ট ইন্ডেক্স যেগুলো রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং ইকোনমিক অ্যাফেয়ার্স থেকেও কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসবে, মানে কারেন্ট ডেটা ওয়াইজ কিন্তু কারেন্ট ইস্যু থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে, এবং কারেন্টলি ইন্ডিয়ার যে ইজ অফ ডুইং বিজনেসে কত র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের ট্রেড ক্ষেত্রে ইন্ডিয়ার কত র্যাঙ্ক রয়েছে, তারপর ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি ইন্ডিয়াকে কত পার্সেন্ট জিডিপির নেক্সট ফিজিক্যাল যে ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে সেটার জন্য করেছে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক করেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক করেছে, তারপরে আরবিআই করেছে, সবগুলো কিন্তু তোমাকে করতে হবে। কোন কোন ক্রেডিট রেটিং যে এজেন্সি রয়েছে, কোন কোন ক্রেডিট রেটিং যে এজেন্সিগুলো সেগুলো একটু ভালো করে দেখে নিয়ে গেলে, জিডিপি ফ্যাক্টর কস্ট যেটা রয়েছে কারেন্ট প্রাইসেস ক্ষেত্রে সেটা তোমাকে কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। তো আশা করি তুমি যদি এই যে টপিকগুলো বললাম এগুলো যদি তুমি নিয়ে কাজ করতে পারো এই 60 দিনে এই ইকোনমিক্সের ক্ষেত্রে, তুমি রিটার্ন ওয়ার্ড নিয়ে নাও, এখান থেকে তুমি 60 থেকে 65টা কোশ্চেন কিন্তু পাবে। কেন এর বাইরে কিন্তু কোশ্চেন আসা কিন্তু খুব মুশকিল আছে, লাস্ট 5 বছরের কোশ্চেন ধরে ধরে মোটামুটি আজকে আমার সারা দিনটা মোটামুটি 4-5 ঘন্টা লেগেছে এটা বানাতে। তো তোমরা যদি ভালো করে যদি এই টপিকগুলো দেখে নিতে পারো তো কিন্তু এখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়ার কিন্তু চান্সেস কিন্তু রয়েছে, ঠিক আছে। নেক্সট দিন যেটা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির ওপর, তারপর থাকবে জিওগ্রাফি এবং হিস্ট্রি, তারপর সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, সবগুলো কিন্তু আমি তোমাদেরকে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও বলে দেবো যে কোন কোন টপিকগুলো পড়বে, কোন কোনগুলো ছাড়বে, কোন কোনগুলো পড়বে না, কোন কোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং কোনো বিষয়ে যদি তোমাদেরকে ভিডিও প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট করবে, মেজরিটি অফ কমেন্ট যেটাতে পাবো সেখানে আমি কিন্তু তোমাদেরকে দু একটা ভিডিও প্রোভাইড করে দেবো যেগুলো তোমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। যদিও ইকোনমিক্সে অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা ওখান থেকে গিয়ে ওই ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা মোটামুটি একটা ধারণা নিতে পারো। তারপর কিন্তু অবশ্যই বইটা কিন্তু পড়তে হবে, ভিডিও কিন্তু শেষ কথা নয়, অবশ্যই ভিডিওটা দেখার পর এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো নিয়ে কিন্তু তোমরা বইতে আন্ডারলাইন করে হোক বা ইন্টারনেট থেকে সার্চ করে হোক যেখান থেকে হোক কিন্তু তোমরা পড়বে, বইটা কিন্তু পড়তেই হবে তোমাকে, কোনো ভিডিও বা পিডিএফ কিন্তু কোনো সময় কিন্তু যথার্থ নয়, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের কমেন্ট আসা থাকবে, ভিডিও কেমন লাগলো আমাকে জানিও। টিল দেন থ্যাংক ইউ সো মাচ।